কথা বলতে বলতে জীবনের বেলাভূমিতে আমি নিজেও এসে উপনীত হয়েছি। যে কোনো সময় শুনবেন অমুকে নাই, এটাই বাস্তবতা, এটাই জীবন। আজকে আমি যেখানেই যাই, বাংলাদেশে হোক, বিদেশে, বহির্বিশ্বে হোক, আমি চেষ্টা করি যে কোনো একটা মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলি, একটা বিষয়ের উপরে। ১৩ ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি স্বাদ হয় না, পাচন হয়, পাচন। এটা আমার জীবনের শুরু থেকে আমি আমল করে আসছি, যেহেতু এটা কোরআনের মাদ্রাসা, দিনই মাদ্রাসা। আমি কোরআন সম্পর্কে শুধু কয়েকটা কথা বলবো, শুধু কোরআন সম্পর্কে। হাসরের কঠিন দিনে নবীজি শাফায়াত করবেন, এটা আমরা জানি, এটা আমাদের ইমান। সহি বুখারী শরীফে কেতাব শাফাত এই নামে একটা বাব আছে, পরিচ্ছেদ আছে, সেখানে লম্বা হাদিস আংশিক এভাবে। হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত বিঘুটে, এত কিম্ভূত কিমাকা, এত ভয়াবহ হবে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আদম থেকে আমাদের নবীজির আগের নবী কে, ঈসা আলাইহিস সালাম, ওয়াকুলু আদম সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ইসমাঈল যবীহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মান উম্মতি ইয়া রব্ব, আল্লাহু আকবার। সকল আম্বিয়ায়ে কেরাম যেখানে নফসি নফসি, সেখানে জামানা এই গড় দেশে এমন কিছু ইসলামের নামে, মারেফতের নামে ধোকাবাজি প্রতারণা। আমার বরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, সকল রকমের বাদ্যযন্ত্র